নির্মাণে সীতারামনের বাজেটকে দীর্ঘমেয়াদী উন্নয়নের বাজেট বলেই দেখছে রাজ্য বিজেপি দলের বিধায়ক তথা ইকোনমিক সেলের কনভেনার অশোক লাগিরি বলেছেন কেন্দ্রের বাজেট গরিব ও মধ্যবিত্তের উন্নয়নের বাজেট আবাস যোজনা থেকে ঋণ সব কিছুতে গরিব থেকে মধ্যবিত্তদের সুরাহার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি ইনকাম ট্যাক্সের স্ল্যাব বাড়ানোয় বেতন ভোগ কর্মচারীদের সাড়ে সতেরো হাজার লাভ হবে পাশাপাশি কর্পোরেট ট্যাক্সের রেট কমানোয় বিদেশি বিনিয়োগের সম্ভাবনা বাড়বে অন্যদিকে তৃণমূল এই বাজেটকে অন্ধ্রপ্রদেশ এবং বিহারের বাজেট বলে কটাক্ষ করেছে তাই জবাব দিতে গিয়ে অশোক নাকেরি বলেছেন অন্ধ্রপ্রদেশ বিহার তো ভারতেরই অংশ খোঁচা দিয়ে বলেছেন অন্ধ্রপ্রদেশ তো পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা যান তাতে তো বাংলা শ্রমিকরা লাভবান হবেন এই বাজেট আমি স্বাগত জানাই এই বাজেটের ফলে দীর্ঘমেয়াদী উন্নয়ন হবে আর দরিদ্রের উপকার হবে